হ্যালো গাইজ, ওয়েলকাম টু টিআরকে গেমিং এন্ড গাইজ প্রিফার, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো গাইজ, ফাইনালি গেমের মধ্যে চলে এসেছে বানি রিং ইভেন্ট, তার মধ্যে আমরা বানি বান্ডিলটা দেখতে পাচ্ছি। এরই সাথে সাথে এখানে বানি MP40, আর এরই সাথে সাথে ভাই এখানে গাজর MP5 নতুন স্কিনটা ভাই। আর এখানে দেখতেই পাচ্ছ ডাবল রেট অফ ফায়ার, সিঙ্গেল রিলোড স্পিড আছে, বাদ বাকি এখানে অ্যাকুরেসি মাইনাস। তো এই MP40টা এখান থেকে আমরা বের করে তারপর আমরা চেকও করব যে ড্যামেজ কেমন, হেডশট মারে কেমন। তো প্রথমে আমরা 200 ডায়মন্ডের একটা স্পিন মারলাম। অ্যান্ড তোমরা লাইক এখনো না দিয়ে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, যেটা খুবই জরুরি। তো এখান থেকে একটা স্পিন, একটা নয় এখান থেকে 10টা স্পিন আমরা মেরেছি 200 ডায়মন্ড দিয়ে। বাট এখান থেকে আমাদেরকে কি দেবে ভাই? বানি MP5টা দিয়ে দেয় আমাদের ভাই। এখান থেকে টোকেন দিল আমাদেরকে, সি তো এখান থেকে ও 19টা টোকেন দিয়েছে আমাদেরকে, 10টা স্পিন করে 19টা টোকেন। আবারও 10টা স্পিন আমরা মেরেছি, আর এই 10 স্পিনে গাইজ এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পেয়ে যাব আমাদের বানি MP5-এর স্কিনটা। বাট এখান থেকে মনে হচ্ছে তো পাবো না ভাই, এখানে বারবার দুটো একটা দিয়েই যাচ্ছে। ও ভাই, এখানে ব্যাকপ্যাকের স্কিনটা দিল। তো চলো, এখানে 34টা টোকেন আমাদের জমা হয়েছে, আর এবার করব আবারও আমরা 200 ডায়মন্ডের স্পিন মেরে দিয়েছি। অ্যান্ড গাইজ, এইখান থেকে কি আমরা পাবো? বানি MP5-এর স্কিনটা দিয়ে দে ভাই আমাদেরকে, বানি MP5-এর স্কিনটা দে। এই তো পেয়ে যাব এবার ভাই, এই তো গেলাম। আরে ভাই দিয়ে দে না রে ভাই, দেয় না কেন? হেই, হোয়াট দ্য, ও মাই গড গাইজ, এখান থেকে আমরা পেয়ে গেলাম 250 টোকেন একবার। মানে বুঝতেই পারছো তোমরা, 3 নম্বর স্পিনে গিয়ে আমরা পেয়ে গেলাম 250 টোকেন। আমাদের এখানে টোকেন হয়ে গেল 300। চলো এখান থেকে আগে আমাদের MP5-টাকে আমরা বের করে নিই, কারণ বানি MP5-এর সাউন্ডটা আমার শুনে দারুণ লেগেছে ভাই। তো চলো, এখান থেকে 250 টোকেন আমরা পেয়েছি গাইজ। 250 টোকেন পাওয়া মানে যে কোনো একটা জিনিস আমি পেয়ে গেলাম একই রকমই ভাই। তো এখান থেকে MP5-এর স্কিনটা আমরা নিয়ে নিলাম, আর দেখবো আমরা MP5-টা কেমন চলে। শুধু তো নিলেই হবে না ভাই। তো চলো এখান থেকে এবার আমরা বানি বান্ডিলটা নেওয়ার চেষ্টা করি। বাট আমাদের কাছে 280টাই টোকেন আছে। চলো আমরা মেরে দিলাম এখান থেকে আবারও 10টা স্পিন। অ্যান্ড এই স্পিনে ভাই আমরা কি পাবো? আমাদেরকে মনে হয় আর কিছু দেবে না ভাই, এখান থেকে শুধু টোকেনই দেবে। দেখো, 1টা টোকেন দিচ্ছে। ও ভাই, বানির উপরে গিয়ে একবার দুম করে গ্রেনেড ফাটলো মনে হলো ভাই আমার, মনে তো হতো। ও ভাই সাহ, বানি বান্ডিলটাও পেয়ে গেছি গাইস, কি অবস্থা! আরে এই কটা ডায়মন্ডে পেয়ে যাবো আমি ভাবতেই পারিনি গাইস, এই কটা ডায়মন্ডের মধ্যে বান্ডিলটাও পেয়ে গেলাম, MP5-টাকেও পেয়ে গেলাম। তো চলো এবার আমরা বান্ডিল আর কি চেক করবো, MP5-টাকে চেক করি যে MP5 আসলে কি ড্যামেজ দিচ্ছে নাকি। তো গাইজ, আমরা চলে এসেছি কয়েন ক্লাশ মোডের মধ্যে, কারণ আমরা জানি এর মধ্যে আসলে আমরা MP5 পাবোই পাবো। MP5 তো পেয়েছি, লেভেল 3-ও করে নিয়েছি ভাই। ওই দেখো ভাই, ও ভাই ভাই কি অবস্থা, মারাত্মক টাইপের ভাই। MP5 না, এখন ভালো বলতে পারবো না, কারণ গাইজ এনিমিটা নিচে ছিল, এমনি তো হেড লেগে যায়, বিনা স্কিনেও হেড লাগে। তাহলে কি করে ভালো হলো এই স্কিনটা? সঠিক বলেছেন। আচ্ছা, এই সাইড দিয়ে না এসে আমার জিপ লাইন ধরে ওইদিকে চলে গেলে ভালো হতো ভাই, কিন্তু কিছু করার নেই। আমাদের কাছে রিভাইভ কিট আছে ভাই এইখানে। ও ভাই, এইখানে এক হাগলু আছে, দাঁড়াও এখানে। আরে ভাই, ও মাই গড, আমার সাথে পাঙ্গা হাগলু এখানে, তোমার একদম খপরি পাঠাবো বানি MP5 দিয়ে ভাই। দেখতে পেলে পুরো বানি MP5 না, তারপরও আমি একটু উপরে ছিলাম, এখনো ভালো বলা তো যাচ্ছে না এই বানি MP5-টাকে। কি 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 আর বলুন কি? আচ্ছা, এইদিকে একটা দৌড়ে এলো, কিন্তু সে গেল কোন দিকে ভাই? তাকে তো একদম মানে ভ্যানে, ওর ভাই দেখতে পেয়েছি এখানে। আরে ভাই, ভালো করে একটু লাগলোই না ওর, আমার কাছে। ওরে ভাই, এখানে আমাকে মারার প্ল্যান ভাই করলো না। চলো গুলুয়াল মারি, না হলে আমাকে তো এখানে পুরো খাজনা করে দেবে। চলো এখান থেকে খাজনা করে কাজ নেই বাজনা করি ভাই। আমার কাছে গ্রেনেড আছে, আর আমি গ্রেনেড মাস্টার, আর আমি এখানে করতে গেছি, তাহলে ফটাফট এখানে গ্রেনেড মেরে ওর মনে করো মাথা মাথা সব ফাটাই ফেলবো আমরা। কিন্তু এখানে গ্রেনেড তো করলাম, কিন্তু কাজ হবে তো গ্রেনেড ভাই? আরে ভাই, ও কোন সাইড দিয়ে বাইরে চলে এসেছে ভাই, আমি তো ভাই বুঝতেই পারিনি। আমি তো গ্রেনেড মারতে মারতে পুরো মারা খেয়ে যেতাম এইখানে ভাই, কোনো রকমভাবে বেঁচে গেছি না ভাই। এইভাবে হবে না, ওকে একটু দাঁড়িয়ে থেকে একটু লুকুচুরি খেলে মারতে হবে, না হলে গাইজ হবেই না। কিন্তু আমরা হেডই মারবো গাইজ, আমাদের একদম কনফিডেন্সের লেভেল মনে করো একদম তালগাছের মতো উপরে। কিন্তু ও ভাই ঘরের ভিতরেই ছিল, দাঁড়া এইখানে দুটো তিনটে হেড মারলাম ভাই। এই MP5-কে তো এবার আর ভালো বলা থেকে আমাকে কেউ রাখতেই পারবে না ভাই। ওকে গাইজ, আর মাত্র 3 জন এলাইভ আছে, আর এই সিচুয়েশন থেকে যদি আমাদের MP5 আমাদেরকে বাঁচিয়ে বুইয়া করাতে পারে, তাহলে এই MP5-এর উপরে আর কোনো MP5 নেই, একদম ভালো OP নাল্লা
মাঝে মধ্যে আমি একটু তামিল টামিল বলে ফেলি, মাইন্ড করো না। ওই গাছের গোড়ায় একটা ঘাপটি মেরেছে, দাঁড়া ও বেরো বের, আমি গ্রেনেড মারবো ভাই, গ্রেনেড আমি আগে থেকেই মেরেছিলাম। ওরে ভাই আমি নিজেই জোনের মধ্যে পড়ে যাচ্ছি ভাই, এরকম ভাবে MP5 আমাদেরকে কি করে বাঁচাবে ভাই? এই তোরা দুজন ফাইট কর, হাগলু আমি এইদিক থেকে বেরোই ভাই। ওরা ফাইট করেছে ভাই, ওরা ওরা একজনকে মেরে দিয়েছে ভাই, আরেকটা জোনে ঢুকছে। ওরে ভাই ও তো ড্যামেজই হয়ে আছে ভাই এখানে আমার। আরে শিট, আমাদের MP5 তো ঠিকই করা হলো না ভাই। যাই হোক গাইজ, লাস্টে এসে একটাই কথা বলবো, MP5 এর স্কিনটা একবারে খারাপ নয়, আবার খুব ভালো তা নয়, মানে ইভো MP5 এর উপরে কিছু নয় ভাই। ইভো MP5 যদি তোমার কাছে 2 লেভেল 3 লেভেল এরকম হয় তাহলে MP5টা মোটামুটি ভালোই, আর বাদ বাকি ইভো MP5 একদম টপেই ভাই। মালুম তোর বাপ কমা শিখা, চল।